আসসালামু আলাইকুম জয় আইটি টু ফোর সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এই ভিডিওতে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো তার মধ্যে এক নম্বর টপিক হচ্ছে আমরা বাইন্যান্স পুল থেকে কিভাবে ডক্স আর্ন করতে পারি সেটা কিভাবে ক্লেম করতে পারি এছাড়া আমরা ডক্স যে বিভিন্ন এক্সচেঞ্জারে উইড্রো দিয়েছি সেটা কখন লিস্টিং হবে কখন আমরা সেগুলো ক্লেম করব এবং কখনই বা বাইসেল শুরু হবে সে সমস্ত বিষয় নিয়ে কথা বলবো এবং কিভাবে বাইসেল করবেন সেই বিষয়টাও আপনাদের জানাবো এবং সাথে অন্যান্য কিছু প্রজেক্টের স্টেকিং আপডেট এবং অন্যান্য আপডেট আপনাদের জানানোর চেষ্টা করব ভিডিওটি একটু বড় হতে পারে কিন্তু আপনি মনোযোগ সহকারে যদি ভিডিওটি দেখেন তাহলে আশা করি অনেক কিছু জানতে পারবেন বা শিখতে পারবেন তো প্রথমে আপনাকে বলে রাখি এই ভিডিওর ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে টেলিগ্রামের একটা লিঙ্ক দেওয়া আছে সেখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে জয় আইটি টু ফোর সেভেন টেলিগ্রাম চ্যানেলে নিয়ে চলে আসবে এছাড়া আপনি আপনার টেলিগ্রাম থেকে সরাসরি এই যেরকম সার্চিগিয়ে যদি সার্চ করেন তাহলে আমার এই চ্যানেলটি খুঁজে পাবেন জাস্ট আপনাকে লিখতে হবে জয় আইটি টু ফোর সেভেন তাহলে এই চ্যানেলটি পেয়ে যাবেন এবং নিচের দিকে যে জয়েন বাটন থাকবে এখানে অবশ্যই জয়েন করে নেবেন জয়েন করার পর এই ধরনের পোস্টগুলো দেখতে পাবেন তো আমরা প্রথম পোস্টটা আসি এই পোস্টায় আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে বাইনান্স থেকে কিভাবে আপনি ফ্রিতে ডক্স কয়েন আর্ন করতে পারেন বাইন্যান্সের একটা সার্ভিস হলো লঞ্চ পুল এবং সেখানে বিভিন্ন কয়েন লক করার মাধ্যমে আপনি কিন্তু অনেকগুলো কয়েন আপনি আর্ন করতে পারেন তো কিভাবে আর্ন করতে পারেন সেটি আমি এই ভিডিওতে দেখিয়েছিলাম আপনি চাইলে এই ভিডিওটি দেখতে পারেন তো যেটি বলছিলাম এই এই ভিডিওর কথা বলছি এই ভিডিওটা আপনি দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন এখনও দুই দিন সময় আছে আপনি চাইলে আপনার যদি বাইন্যান্সে কিছু পরিমাণ ডলার থাকে তাহলে এই ভিডিও দেখে আপনি যেভাবে যেভাবে আমি স্টেপগুলো ফলো করেছি সেইভাবে আপনি যদি লক করে রাখেন তাহলে ইনস্ট্যান্ট আপনি ওখান থেকে ডক্স আর্নিং শুরু হয়ে যাবে এবং আপনি ক্লেম করতে পারবেন মাত্র এক ডক্স হলে কিন্তু আপনি ক্লেম করতে পারবেন তো আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে ক্লেম করবেন এবং লক করবেন কিভাবে এবং সেখান থেকে আবার আনলক কীভাবে করবেন আপনার যখন তখন প্রয়োজন হলে কিন্তু আপনি আবার সেটা আনলক করে নিতে পারবেন তো আমি আমার বাইন্যান্সে চলে আসলাম এবং উপরে যে সার্চ বারটা রয়েছে এই সার্চ বারে গিয়ে আমরা লিখলাম হচ্ছে লঞ্চ পুল এলএ ইউ লিখলেই চলে আসবে এবং এই লঞ্চ পুলের মধ্যে আপনি প্রবেশ করবেন প্রবেশ করার পরে এখানে লোড হবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ডক্স আন আর্নিংয়ের যে অফারটি সেটি কিন্তু অনগোয়িং আছে এবং এখানে আমি এফ ইউএসডি আপনার লক করেছিলাম এবং গতকালকে লক করার কারণে আমার কিন্তু এখানে এই যে থ্রি এখানে খেয়াল করেন থ্রি পয়েন্ট সিক্স কিন্তু আর্ন হয়ে গেছে এবং এই এই লকটা কিন্তু মাত্র তিন দিনের জন্য তিন দিন পরে কিন্তু অটোমেটিক এখান থেকে আনলক হয়ে এই এফডি ইউএসডি এই যে কয়েনটা এটা কিন্তু আপনার স্পটে চলে যাবে এছাড়া আপনার যদি যে কোনো মুহুর্তে প্রয়োজন হয় যে আপনার দ্রুত সেল করা লাগবে তাহলে এই এফ ডি ইউএসডি পুল এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে নর্মালি আপনি যদি লক না করে থাকেন তাহলে আপনার এখানে লক দেখাবে আমি যেহেতু লক করেছি এখানে আমি আপনি আনলকে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু আনলক হয়ে যাবে এবং এই অফারটা থেকে আপনি অফটা আউট মানে বের হয়ে যাবেন এবং আপনার স্পটে এই এফ ডি ইউএসডি যত পরিমাণ আছে সেটা কিন্তু জমা হয়ে যাবে এই যে আমার এত পরিমাণ আছে এটা কিন্তু জমা হয়ে যাবে আর এখানে বাইন্যান্সকে লক করেও কিন্তু ইনকাম করা যায় সরি বিএনবি লক করেও কিন্তু ইনকাম করা যায় কিন্তু আমি বিএনবি লক করে কারণ বিএনবির প্রাইসটা কিন্তু ওঠানামা করে বিএনবির প্রাইসটা যদি বাড়ে তাহলে আপনি লাভবান হবেন আবার যদি কমে যায় তাহলে কিন্তু লস হবে বাট এফডি ইউএসডি এইটা কিন্তু স্টেবল অনেকটা ইউএসডিটির মতো সে কারণে আমি এটা মানে লক করেছি বা এটাতে কনভার্ট করে নিয়েছিলাম আমার যত কয়েন ছিল তো আপনারাও এই কাজটা করতে পারবেন আর কীভাবে করবেন সেটা কিন্তু ওই ওই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো এখন আমাদের কাজ হচ্ছে এখানে এই যে দশ ডলার মতো আমি লক করেছিলাম এবং সেখানে কিন্তু আমি থ্রি পয়েন্ট সিক্স পেয়ে গেছি তো এটা আমি স্পটে নেওয়ার জন্য এখানে দেখেন ক্লেম নামক যে বাটনটা আছে এই ক্লেম বাটনে আমরা ক্লিক করে দিব সো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে এটা হারভেস্ট কমপ্লিট ক্লেম হয়ে গেছে এবং এখানে আরও কিন্তু কাজ চলছে তো সেটা কিন্তু আমরা আরও পেয়ে যাব এখানে দেখেন আমার কিন্তু এই যে এটা কিন্তু হারভেস্টিং চলছেই যে এটা কিন্তু চলছেই আপনাদের দেখাই পরে কিন্তু আরও ডক্স ওখানে জমা হবে তো আপাতত যেটুকু পেলাম সেটা যদি আমি দেখতে চাই এছাড়া হিস্টোরিতে গেলেও আমরা দেখতে পাবো যে কত ডক্স যে নিচের দিকে যে হিস্টোরি রয়েছে না এখানে ক্লিক করলেও আমরা দেখতে পাবো যে কত ডক্স পেয়েছি তো এটা আমরা এখন চেক করে আসি যে আমাদের স্পট এটা জমা হয়েছে কি না এই জন্য নিচের দিকে যে স্পট লেখা আছে সেখানে গেলাম এবং এখানে স্পটে গেলাম এবং স্পটে যাওয়ার পরে এখানে একটু রিফ্রেশ করবো রিফ্রেশ করার পরেও যদি আপনি এখানে না দেখেন স্পটে যাওয়ার পরে যদি না দেখেন স্পটে দেখেন অলরেডি কিন্তু চলে আসছে বাট একটু নিচের দিকে আসে আপনি চাইলে এই যে এখানে যে সার্চ অপশনটি আছে এখানে জাস্ট সার্চ করবেন সার্চের উপরে ক্লিক করলাম করার পরে এখানে যদি আমরা ডক্স লিখি তাহলে দেখেন আমাদের ডক্সটা কিন্তু এসে গেছে যে থ্রি পয়েন্ট সিক্স টু ডক্স এসে গেছে সো বাইন্যান্স পুল থেকে যে রিয়েলি ডক্স ইনকাম করা যাচ্ছে সেটা কিন্তু বুঝতেছেন বাট এটার এখনও ট্রেন মানে ট্রেডিং বা আপনার হলো বাইসেল শুরু হয়নি বলে এখানে কিন্তু আপনি এই জিনিসটির দিকে প্রাইসটা জিরো দেখতে পাচ্ছেন যখনই এটা সেল শুরু হবে তখন কিন্তু এটা আপনি বাইসেল করতে পারবেন তো বাইসেল কীভাবে করবেন সেটি আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিচ্ছি কারণ এটা যখন লিস্টিং হবে আচ্ছা কখন আমরা এইটা পাবো সেটা বলি আমরা যারা বাইন্যান্স বা বিডগেট বা অন্যান্য ওয়ালেটে বা এক্সচেঞ্জারে আমরা যেখানে উইড্রো দিয়েছি তো সেখানে আমাদের এটা যাবে হচ্ছে ছাব্বিশ তারিখে দুপুর দুইটায় বাংলাদেশ টাইম ছাব্বিশ তারিখ দুটো দুপুর দুইটার পরে আপনি যার যার মানে এক্সচেঞ্জার বা ওয়ালেট চেক করবেন দেখবেন যে আপনার ডক্সটা ওখানে জমা হয়ে গেছে যেমনটা আমার এরকম স্পটে আপনি ডক্স দেখতে পাচ্ছেন পাচ্ছেন আপনি যদি বাইবিটে উইড্রো দিয়ে থাকেন বা বাইন্যান্সে উইড্রো দিয়ে থাকেন তাহলে আপনিও কিন্তু স্পটে গিয়ে এই ডক্সটা এরকম দেখতে পাবেন যে কতগুলো ডক্স আপনি পেয়েছেন আপনি যতগুলো উইড্রো দিয়েছেন আশা করি অতগুলোই পাবেন তো ওই ডক্সটা পাওয়ার পরে তারপরে শুরু হবে মানে এটা ট্রেডিং শুরু হবে কয়টায় এটা ট্রেডিং বা বাইসেল শুরু হবে ওই ওই ছাব্বিশ তারিখে রাত আট আটটার পরের দিকে হ্যাঁ তো রাত কখন হবে এক্স্যাক্ট টাইমটা আমি আরও বলে দিব আপনার টেলিগ্রাম গ্রুপে এবং টেলিগ্রাম চ্যানেলে আপনি সেখানে পেয়ে যাবেন যখনই মানে ট্রেডিং বা বাইসেল শুরু হয়ে যাবে টাইমটা বলে দিব ওই টাইমের মধ্যে আপনি যাই প্রাইস থাকুক বিক্রি করা শুরু করবেন এখন আসেন কিভাবে বিক্রি করবেন সো আপনি আপনার যে ডলারগুলো সেগুলো বাইন্যান্সে সবগুলো নিয়ে আসবেন বাইবিতে থাকুক বা অন্য জায়গায় থাকুক আপনি বাইবিট থেকেও সেম ওয়েতে আপনি সেল করতে পারেন কোনো সমস্যা নেই বাট বাইন্যান্সে যেহেতু অনেক বেশি মার্কেটার এখানে থাকে অনেক বেশি বায়ার থাকে এখানে একটু প্রাইসটা ভালো পাওয়া যায় আপনি ছাব্বিশ তারিখে দুপুর দুইটার দিকে ধরেন বাইবিটি আপনি পেয়ে গেলেন পাওয়ার পরে ওইটা আপনি উইড্রো ট্রান্সফার করে বা উইড্রো দিয়ে আপনি বাইন্যান্সে নিয়ে চলে আসবেন বাইন্যান্সে এনে আপনি রেডি থাকবেন যে রাতে আটটার দিকে কখন আর কি আপনার বাইসেলটা শুরু হয় যখনই বাইসেল শুরু হয়ে যাবে তখন আপনি আপনার স্পটে আসবেন এসে দেখবেন যে কত ডক্স আছে এত এত ডক্স আছে। এখন নিচের দিকে দেখেন এখানে লেখা আছে ট্রেড সো এই ট্রেড বাটনের উপর আপনি ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পর এখানে আমার দেখা যাচ্ছে আমরা এই যে অপশানটি দেখতে পাচ্ছি এখানে লেখা আছে আইসিপি ইউএসডিডি বাট এখানে আমাদের কাজ করতে হবে ডক্স ভার্সেস ইউএসডিটি এটা করতে হবে তো এটার জন্য এই ডট মেনুতে ক্লিক করবেন এবং এখানে গিয়ে লিখবেন হচ্ছে ডক্স তো ডগস যেহেতু এখনও লিস্টিং হয়নি এজন্য আপনি ডক্স দেখতে পাচ্ছেন না মনে করেন ডগিটাই ডক্স। হ্যাঁ জাস্ট এখন মানে আপনি ধরে রাখেন যে এই ডগির পরিবর্তে এখানে মূলত আপনার লেখা থাকবে ডক্স হ্যাঁ তারপর আপনি কাজ করবেন কি সেলের উপর ক্লিক করবেন যেহেতু আমরা সেল করবো আমরা সেলের উপর ক্লিক করার পর এখান থেকে আরেকটা জিনিস চেঞ্জ করা লাগবে সেটা হলো লিমিট চেঞ্জ করে দেবেন আপনি সাথে সাথে যেহেতু সেল করবেন এই জন্য লিমিটের উপর ক্লিক করে এখান থেকে মার্কেট করে দেবেন মার্কেট করে দেওয়ার পর এইখানে দেখেন একটা বার আছে এই যে এখানে এই বারের উপর আপনি টেনে এটাকে টেনে এই পর্যন্ত নিয়ে চলে আসবেন সো আমি এটাকে টেনে এখানে নিয়ে চলে আসছি এতে করে কি হবে আপনার ব্যালেন্সের যত ড মানে ডক্স আছে সবগুলো কিন্তু একবারে এখানে দেখবেন যে চলে আসছে এই যে এই জায়গাটাতে এই অ্যামাউন্টের ঘরে দেখবেন চলে আসছে আর এখানে মার্কেটের যে প্রাইস এই প্রাইসটা ওঠানামা করবে এখানে মার্কেট প্রাইসটা দেখাবে এখানে মার্কেট প্রাইস যাই থাকুক না কেন ঠিক এই অবস্থায় মানে সেলে থাকবেন এটাকে মার্কেট দেবেন সবগুলোকে টেনে বামে এখানে নিয়ে চলে আসবেন এখানে অ্যামাউন্টটা ফুল দেখাবে এখানে মার্কেট প্রাইস দেখাবে যাই দেখাক এরপরে এই সেল ডগ এই বাটনের উপর ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে আপনার ডগটা সেল হয়ে যাবে সেল হয়ে কি হবে সেল হয়ে ইউএসডিটি হয়ে যাবে আর সেই ইউএসডিটিটা কোথায় জমা পড়বে এই স্পটে জমা পড়বে তারপরে ইউএসডিটি হওয়ার পর সেটাকে পিটুপির মাধ্যমে বিকাশনগদ রকেটে আপনি মানে বিক্রি করে আপনার বিকাশে নিতে পারবেন এটা তো খুব ইজি প্রসেস এটা তো সবাই জানেন এরপরও যদি কোনো প্রবলেম হয় আপনার যদি মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আমার টেলিগ্রাম চ্যানেলের নামেই দেখবেন একটা সাপোর্ট গ্রুপ আছে সেখানে জয়েন হয়ে কমেন্ট করবেন আমি সেখানে আপনাকে অ্যান্সার দিব বা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো তাহলে কিভাবে বাইসেল করতে হবে কিভাবে কি করতে হবে সেটা কিন্তু আপনি বুঝে গেলেন এবার অন্যান্য কিছু প্রজেক্টের আপডেট আপনাকে জানাই তো আবারও আমি আমার টেলিগ্রামে চলে আসলাম এবং এর উপরেই একটা প্রজেক্ট এখানে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ব্লুম ব্লুম প্রজেক্টে কিভাবে জয়েন করবেন কিভাবে কাজ করবেন কিভাবে ওয়ালেট কানেক্ট করবেন সেটা নিয়ে এখানে ভিডিও দেওয়া আছে এটা দেখে এখানে কাজ করবেন এবং ব্লুম প্রজেক্টের কিন্তু ফ্রিতে জয়নিং বা কাজকর্ম করার লাস্ট ডেট হচ্ছে একত্রিশে আগস্ট এরপরে কিন্তু ব্লুমটা হচ্ছে আপনার লিস্টিংয়ে চলে যাবে এবং তারা কবে লিস্টিং করবে সে বিষয়ে কিন্তু ঘোষণা দিয়ে দিবে তো একত্রিশে আগস্ট কিন্তু আর বেশিদিন দেরি নেই কাজেই যারা এখনও জয়েন করেন নেই ব্লুমে দ্রুত এই লিঙ্কের এর উপর ক্লিক করে জয়েন করে নেবেন এবং এখানে জাস্ট সিম্পল অন্যান্য প্রজেক্টের মতো নেক্সট নেক্সট করে স্টার্ট করতে হবে এবং ওখানে মাইনিংটা চালু করে দিতে হবে প্রতি 8 ঘন্টা পর পর মাইনিং করতে পারবেন এখানে এবং এই ব্লুম প্রজেক্টটা কিন্তু একেবারে বাইনান্স এখানে সাপোর্ট করছে বাইনান্সের একটা প্রজেক্ট বলতে পারেন এবং এটা 100% বাইনান্সে আপনার লিস্টিং হবে কাজেই এই প্রজেক্টটা থেকে কিন্তু হিউজ ইনকাম করতে পারবেন আমি একটু এখানে লিংকে ক্লিক করে আপনাদের দেখাচ্ছি এভাবে লিংকে ক্লিক করলে ব্লুমের এই ইন্টারফেসটা আসবে এবং আপনার কাজটা হবে জাস্ট এই যে এখানে এই যে ফার্মিং হচ্ছে না এখানে দেখবেন যে স্টার ফার্মিং লেখা থাকবে এবং এখানে এই যে আর চার ঘন্টা আছে চার ঘন্টা পর আমি এখান থেকে যাই আন করবো সেটা ক্লেম করে নিব এবং সেটা ব্যালেন্সটা এখানে জমা হবে আমার এখানে দেখেন চুরানব্বই হাজার সামথিং প্রায় এক লাখ কয়েনের মতো হয়ে গেছে এছাড়া এই যে এখানে দেখেন অনেকগুলো সুযোগ আছে যে গেম খেলার সুযোগ এখানে আপনি ক্লিক করে যে প্লেতে ক্লিক করবেন প্লেতে ক্লিক করার পর এই যে এই এইগুলোকে চাপ দেবেন মাঝে কিছু বোম টাইপের আসবে এই যে বোমগুলো কিন্তু চাপ দেওয়া যাবে না ওটা দিলে কিন্তু আপনার লস হয়ে যাবে আর এই যে টাইম বাম্পাসে কমতেছে উপরের দিকে দেখছেন ওই টাইমটা মধ্যে অবশ্যই আপনাকে যত বেশি এখানে এই যে এই মানে ফুলগুলোকে ফাটাতে পারবেন তত বেশি আপনার ইনকাম হবে আর ওই টাইমটা শেষ হয়ে গেলে আপনি কতটুকু আর এই যে মাঝে মধ্যে কিছু ইয়ে আসতেছে এই যে এইগুলো হলো ফ্রিজ এটা ফ্রিজ করে নিয়ে ইচ্ছা মতো আপনি কাজ করতে পারেন এভাবে মাঝে মধ্যে কিছু ফ্রিজ আসবে এসে এই ফ্রিজ আসলে টাইমটা কিন্তু হোল্ড হয়ে থাকবে তখন কিন্তু আপনি ইচ্ছামতো এগুলো ইয়ে করতে পারবেন তো এইভাবে সময় থাকলে গেম খেলতে পারেন এই গেম খেলেও কিন্তু আপনি আপনার ব্লুমের পয়েন্টটাকে কিন্তু বাড়াতে পারেন তো আমি সেটা আপনাদের এখন আর সময় নষ্ট করছি না সো ব্লুমের কী ব্যাপার সেটা বললাম আর ব্লুমে কিন্তু ওয়ালেটটা আমি কানেক্ট করে নিয়েছি টোন কিপার সেটা কিন্তু আপনারা কানেক্ট করে নেবেন সব কিছুই ভিডিওতে দেওয়া আছে আচ্ছা এর উপরের প্রজেক্টটা যদি আসি এটা হচ্ছে ব্লুম বুমের লাউড কয়েন বুম নিয়ে কিন্তু দুইটা প্রজেক্ট আছে একটা হচ্ছে বুমস একটা হচ্ছে কিন্তু বুম লাউড কয়েন তো এইখানে কিন্তু একটা উপা অপশান আছে সেটা হচ্ছে আপনি এখানে স্টেকিং করে কিন্তু আন করতে পারেন কীভাবে স্টেকিং আমরা এই লিঙ্কের উপর ক্লিক করলাম কিভাবে জয়েন করবেন সেটা নিয়ে তো ওখানে ভিডিও আছেই আপনি ওটা দেখে নেবেন জয়নিংয়ের ব্যাপারগুলো টাস্কগুলো কমপ্লিট করার ব্যাপারগুলো নিয়ে আমি আমি দেখেন এখানে মাইনিংটা চালু করে দিয়েছি এখানে তিন ঘন্টা পরপর মাইনিংটা চালু করতে হয় তো এখানে তিন ঘন্টার মধ্যে যা আন হবে সেটা কিন্তু আপনার এখানে দেখাবে তো এখানে যাই আন হোক এটাকে আমরা অনেক বেশি পরিমাণ স্টেকিং করে আমরা লাভ করতে পারি আর পাশাপাশি কিন্তু এখানে টন কয়েন্ট অর্জন হয় এখানে কিন্তু টন আপনার যাই হবে যখন আপনি এটা উইডো দেওয়ার অপশন ওটা চালু করবে বা বলবে তখন কিন্তু আমরা এই যে এখানে ওয়ালেট কানেক্ট করেছি টন কিপার সেটাতে কিন্তু আমরা উইডো দিতে পারবো তো আমরা যদি আসি যে ইনকামের ব্যাপারটা এই যে দেখেন নিচের দিকে একটা ইনকাম আছে এই এখানে ইনকামে ক্লিক করে আমরা কিন্তু আমাদের কয়েনটাকে বাড়িয়ে নিতে পারি কীভাবে ইনকামের উপর ক্লিক করলাম করার পরে এখানে দেখেন একটা অপশন আছে ইনভেস্টমেন্ট আমরা ইনভেস্টমেন্টে যাব আর এখানে দেখেন একটা এক্সচেঞ্জ সুবিধা আসতেছে সেটা হচ্ছে এখান থেকে যে বুম কয়েনটা আপনি পাচ্ছেন এই বুম কয়েনটাকে এক্সচেঞ্জ করে পরবর্তীতে আমরা কিন্তু টনে কনভার্ট করতে পারবো কাজে এই এইটা কিন্তু এখনও কামিং শুন যখনই আসবে তখন আমরা করতে পারবো তো তার আগে আমরা বুম কয়েনটাকে যত বেশি বৃদ্ধি করা যায় সে চেষ্টাটা করি তার জন্য আমরা এখানে দেখেন গোল লেখা আছে এই বাটনের উপর ক্লিক করব সো এখানে ক্লিক করার পর এখানে স্টার্ট ইনভেস্টিং এটার উপর আমরা ক্লিক করব এখানে অনেকগুলো আপনার প্ল্যান আছে এই প্ল্যানগুলোতে যেগুলো লক করা আছে এগুলোতে কাজ করতে গেলে আপনার স্টার কিনা লাগবে এগুলো কোনোভাবেই কোনো ইনভেস্ট করবেন না জাস্ট ফ্রিতে যা পাওয়া যায় ভাই তাতে খুশি থাকতে হবে তো এখানে ফ্রিতে দেখেন এই যে এইগুলো সম্পর্কে আপনাদের বলছি আপনি যদি এটা নেন বারো ঘন্টার জন্য জাস্ট আপনার স্টেকিং হয়ে থাকবে বারো ঘন্টা পর কিন্তু আপনার মূল ব্যালেন্সে আবার এটা ফেরত যাবে তো এটার জন্য মাত্র দুই পার্সেন্ট পাবেন এটা চব্বিশ ঘন্টার জন্য পাঁচ পার্সেন্ট এটা এটা আট পার্সেন্ট এটা পনেরো পার্সেন্ট এবং এই দিকে আমরা যদি নিচে আসি যে আপনি এইখানে দেখেন সাত দিনের জন্য যদি রাখেন তাহলে বাহান্ন পার্সেন্ট সো এই আমি সাত দিনের জন্যই রাখবো আমার যা কয়েনটা আছে এবং এটা ইনভেস্ট স্টিকিং করার জন্য এই যে এখানে যে দাগটা আছে এই দাগটাকে মাথায় পর্যন্ত আমি নিয়ে যাব আপনি কত পার্সেন্ট করবেন মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট এরকম দেখাচ্ছে আমি এখানে হান্ড্রেড পার্সেন্ট করে দেবো অর্থাৎ ওয়ান পয়েন্ট ফোর ফোর মিলিয়ন যেটা ছিল সেটাই তারপরে আমি নেক্সটে ক্লিক করব এবং এখানে আপনাকে অবশ্যই এই যে এখানে কিন্তু ডাবল করার একটা সুযোগ আছে দেখেন এই যে একটা অ্যাড দেখতে হবে একটা অ্যাড দেখলে আপনি এখান থেকে ডাবল করতে পারেন তো আমি অ্যাডটা দেখে আসি সো অ্যাড দেখা শেষ অ্যাড দেখার কারণে দেখেন আমাদের যে ওখানে মনে হয় ছিল বান্ন পার্সেন্ট এটা কিন্তু একশো চার পার্সেন্ট পর্যন্ত আমাদের বেড়ে গেছে সো বিশাল একটা ব্যাপার এই অ্যাডের যে অপশনটি আছে ওইটা জাস্ট ক্লিক করে পনেরো সেকেন্ড দেখবেন কিছুই করতে হবে না অ্যাডটা অটোমেটিক ক্লোজ হয়ে যাবে এবং তারপরে এই ইনভেস্ট বাটনে ক্লিক করবেন অর্থাৎ আমি এখানে ওয়ান মিলিয়ন দিচ্ছি তার কিন্তু আমি একশো চার পার্সেন্ট বেশি পাবো তার মানে বুঝতেছেন প্রায় ডাবল হয়ে যাবে ওয়ান পয়েন্ট ফোর মিলিয়নকে টু পয়েন্ট এইট মিলিয়ন বা থ্রি মিলিয়নের কাছাকাছি চলে যাবে সাত দিনের মধ্যে সো এটা এই সুযোগটা নেওয়া অবশ্যই উচিত সো এখানে ক্লিক করে দেবো ইনভেস্টে ক্লিক করে দিলাম সো এখানে দেখেন আমাদের ইনভেস্টিং অলরেডি হয়ে গেছে এই যে এখানে অলরেডি কিন্তু আমাদের স্টেকিং ইনভেস্টিংয়ের কাজটা কিন্তু শুরু হয়ে গেছে ঠিক আছে সো এই হলো কাজ পরবর্তীতে যদি আপনার আরও কয়েন জমা হয় তাহলে আবারও আপনি স্টেক করতে পারবেন এবং সেম ওয়েতে আবার স্টেক করবেন এটা অলরেডি সাত দিনে করা হয়ে গেছে তখন আপনি এই পাঁচ দিনের বা অন্যগুলোতে করবেন সো এটা ছিল আপডেট এখানে টাস্কগুলো কমপ্লিট করে নেবেন এবং এখানে অবশ্যই জয়েন করে তিন ঘন্টা পরপর মাইনিং করবেন এরপরে যদি আমরা আরেকটু পরে যাই মেমি মেমিফির যে ব্যাপারটা বলছিলাম মেমিফি কিন্তু তারা কোনো কিছু লক করবে না আপনি যত আর্ন করেছেন ততই কিন্তু এখান থেকে উইড্রো করা যাবে এবং এরা কিন্তু ঘোষণা দিয়ে দেশে এই যে দেখেন ঘোষণাটা আমরা যদি এখানে ক্লিক করি এই দেখেন অক্টোবরের নয় তারিখে কিন্তু এরা লিস্টিং করবে ঠিক আছে সো এই প্রজেক্টটা কিন্তু কোনোভাবে মিস করা যাবে না এখানে কাজ হচ্ছে যত বেশি মাইনিং করে যত বেশি স্পিন করে যত বেশি ভিডিও দেখে আপনি এখান থেকে আন করা যায় আন করবেন মেমিফি কয়েনটাকে উডো দেওয়ার জন্য ওয়ালেট কানেক্ট করতে হবে সেই ওয়ালেট কীভাবে কানেক্ট করবেন সেটা নিয়েও কিন্তু আমার ভিডিও দেওয়া আছে এই যে এখানে দেখেন ভিডিওটা দেখতে পাচ্ছেন ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ওই ওয়ালেটে কিন্তু মেমি মেমিফি কয়েনটা যাবে তারপরে সেটাকে আমরা কনভার্ট করে ইউএসডিটি বা অন্যান্য কিছু করবো বা বাইসেল করবো তো অক্টোবরে নাইন খুব বেশি সময় নেই হাতে মাত্র এক মাস সময় আছে এটা কিন্তু মাস্ট করবেন এখানে আমি লিখে রাখছি দেখেন মোর লেভেল মোর অ্যাড্রপ মোর পেমেন্ট আপনি যত বেশি লেভেল আপ করবেন যত তত বেশি অ্যাড্রপ পাবেন এবং তত বেশি আপনার পেমেন্ট সুবিধা আছে ফাইনালি আমরা এই যে এইটাতে একটু আপনাদের বলতে চাচ্ছি এই গডস কিন্তু ভাইরাল একটা প্রজেক্ট এবং এই প্রজেক্টটার মানে ইয়েটা খুব ভালো ব্যাকএন্ডটা খুব ভালো তো এই প্রজেক্টে আপনি জয়েন করে নেবেন জয়েন করার জন্য এই যে এখানে লিঙ্ক দেওয়া আছে কিভাবে জয়েন করবেন সেটা নিয়ে ভিডিও দেওয়া আছে এখন সব কিছু করেছেন ধরলাম যে আপনি এখানে জয়েন করেছেন বা জয়েন করবেন জয়েন করার পরে এখানে দেখেন একটা অপশন আছে পার্টিসিপেট লেখা থাকবে আপনি ওই বাটনের উপর জাস্ট একটা ট্যাপ করে দেবেন ট্যাপ করলে এরকম পার্টিসিপেটেড দেখা থাকবে এবং এটা এরা কিন্তু একটা গি দিতে যাচ্ছে এবং আজকে চব্বিশ তারিখে এরা গি দিবে দেবে ইউটিসি টাইম ফোর মনে হয় তো সেই গি ওরা লিস্ট জানাই দিবে কে কে উইন করলেন যদি গি আমরা উইন করতে পারি তাহলে এখান থেকে কিন্তু পনেরো ডলার পর্যন্ত পাওয়া যেতে পারে সো এই ছিল আপডেট আর এর মাথার উপরে আরও কিছু দিয়েছি সেটা হচ্ছে দেখেন এই যে এখানে ব্লুম ফক্স গডস ক্যাটিজেন টন ক্যাটিজেন মেন্টাল এবং ক্যাটস এই সবগুলি কিন্তু খুব খুব হাই পেইং আপনার ইয়ে এগুলোতে অবশ্যই কাজ করবেন ব্লুম এবং ক্যাটিজিয়ান এবং মেমিপি তিনটে কিন্তু আসলে লাইনে আছে ক্যাটিজিয়ানে অলরেডি প্রিলিস্টেড হয়ে গেছে এবং সেখানে কিন্তু প্রিলিস্টেড বাইসেল চলছে এবং এর প্রাইসটা কিন্তু ডে বাই ডে বেড়েই যাচ্ছে এবং এক একটা ক্যাটির পয়েন্ট দেখেন জিরো পয়েন্ট সেভেন ফাইভ আপনি ক্যাটেজেন ম্যান্টেল এবং ক্যাটেজেনের মূলটা যেটা এই দুটোতেই যদি জয়েন করে আপনার ক্যাট লেভেল যদি বিশ ত্রিশটা করতে পারেন তাহলে ধরে রাখেন এখান থেকে আপনি এক একটা সাইড থেকে একশো দুশো ডলার মাস আর্ন করতে পারবেন তো এই প্রোজেক্টটাও মিস করবেন না এটা তো বাইনান্সের আপনার ডিরেক্ট সাপোর্ট রয়েছে বাইনান্স এখানে ইনভেস্ট করেছে কাজে এই ব্লুম ক্যাটি এটা দুটোকে কোনোভাবেই ছাড়া যাবে ভাই আর মে মেপি তো অবশ্যই ছাড়া যাবে না তো এই ছিল সবগুলো প্রোজেক্ট নিয়ে আপডেট আশা করি আপনারা অনেক কিছু জানতে পারলেন ভিডিওটা একটু বড় হয়ে গেল দুঃখিত আর চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং টেলিগ্রাম চ্যানেলে ভাই মাস্টার জয়েন হয়ে থাকবেন যত আপডেট ইনস্ট্যান্ট সবগুলো কিন্তু টেলিগ্রামে বেশি দেওয়া হয় আল্লাহ হাফেজ